কাপ্তাই উপজেলা রেস্ট হাউস সভাকক্ষত আজিয়ে দুপুরে ইসলামিক মিশন কাপ্তাই উপকেন্দ্র ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয় ইসলামিক ফাউন্ডেশনের কাপ্তাই উপজেলার প্রোগ্রামার সাব্বির হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাহি বক্তব্য রাখে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহমদ চৌধুরী কাপ্তাই উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কুশেদুর আলম চৌধুরী ডেক্স নিউজ সিপ্লাস টিভি